হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ করব। ও অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেলে রেজাল্ট কীভাবে দেওয়া হবে এবং সর্বভারতীয় বোর্ড এ নিয়ে কী পরিকল্পনা করছে, এবং পরীক্ষা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে স্ট্রিম নির্বাচন কীভাবে হবে, কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে, সেটা কীভাবে অ্যাকচুয়ালি মানে দেওয়া হবে, তা নিয়ে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, সবার প্রথমে আমি আলোচনা করব মাধ্যমিকের স্টুডেন্টদের নিয়ে। তোমরা সকলেই চিন্তিত রয়েছো যে তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি বাতিল হবে কি না, দুই এক দিনের মধ্যে, হয়তো বা আজকে কিংবা কালকে কিংবা একটু খুব দেরি হলে এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা নোটিস পেয়ে যাবে বা বিজ্ঞপ্তি পেয়ে যাবে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে না কিভাবে হবে। আমার মনে হয় বাতিল হওয়ার সম্ভাবনায় রয়েছে 90%। এবার দেখা যাক পশ্চিমবঙ্গ বোর্ড অ্যাকচুয়ালি কী করে। এর মধ্যে কিন্তু সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ড কিন্তু রীতিমতো তাদের পরীক্ষা বাতিল করার পর এই মুহূর্তে কীভাবে রেজাল্ট দেওয়া হবে তা নিয়ে অ্যাকচুয়ালি একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিতে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বোর্ড কি এই পদ্ধতিতেই রেজাল্ট পাবলিশ করবে এক্সাম বাতিল করলে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। দেখো, সবার প্রথমে এ তোমাদের সিবিএসই বোর্ড কিন্তু সমস্ত দায়িত্ব স্কুলের ওপর দিয়ে দিয়েছে। যেহেতু বোর্ড এক্সাম ক্যান্সেল হয়েছে, বোর্ড কন্ট্রোল করতে পারবে না, স্টুডেন্টদের নম্বর দিতে পারবে না, সেই কারণে স্কুলের ওপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এবং যেটা আগে এর বিজ্ঞপ্তিতে অ্যানাউন্স করেছিল, আনবায়াস একটা পদ্ধতি হবে, মানে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের পড়াশোনা এবং তাদের যোগ্যতা অনুযায়ী নাম্বার পায় সেটাই ডিসিশন করা হয়েছে। এখানে যেটা বললাম, সম্পূর্ণ দায়িত্ব স্কুলের ওপর। এখানে তিনটে পদ্ধতিতে নাম্বার দেওয়া হয়েছে। যেহেতু সিবিএসই বোর্ডের 100 পরীক্ষা হয় এবং 20 নম্বর থাকে ইন্টারনাল অ্যাসাইনমেন্টের ওপর, মানে প্রজেক্ট ধরতে পারো এর ওপর, এবং বাদবাকি যে নাম্বার থাকে সেই নম্বরটা থাকে লিখিত পরীক্ষার ওপর 80 নম্বর। এই 80 নম্বরকে ডিভাইড করে দেওয়া হয়েছে তিনটে পরীক্ষার ওপর। ইউনিট টেস্টের ওপর 10 নম্বর দেওয়া হয়েছে এবং মিড এক্সামিনেশান যেটা রয়েছে তার ওপর ওর দেওয়া হয়েছে 30 নম্বর, এবং প্রি বোর্ড এক্সাম যেটা আছে সেটার ওপর দেওয়া হয়েছে 40 নম্বর। মোট 80 নম্বর এইভাবে দেওয়া হয়েছে। আর এই নম্বর দেওয়ার প্রক্রিয়া শুধুমাত্র নিজেদের স্কুলের ওপরই ছাড়েনি, নিজেদের স্কুল থেকে 5 জন শিক্ষক দেখবে, এছাড়া আরও ও 2 জন শিক্ষক আসবে তার পাশের স্কুল থেকে, যাতে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে অমানবিক কিছু না ঘটে। এবং তোমরা জানো স্কুলের টিচারের কাছে অনেক স্টুডেন্টরাই পড়াশোনা করে, সেক্ষেত্রে আরও একটা বোর্ড ডিসিশন নিয়েছে, কোনো নম্বর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কেন ওই নম্বরটা দেওয়া হচ্ছে সেই রিজনটা ওখানে উল্লেখ করতে হবে। মানে ইচ্ছে হলেই কোনো স্টুডেন্টকে বেশি নম্বর, ইচ্ছে হলেই কোনো স্টুডেন্টকে কম নম্বর, শিক্ষকরা যাতে নাম্বার না দিতে পারে এবং কোনো স্টুডেন্ট যাতে যোগ্যতা অনুযায়ী কম নাম্বার না পায় এবং কোনো স্টুডেন্ট যাতে যোগ্যতা অনুযায়ী বেশি নম্বরও না পায়, সেদিকেও ভালো করে নজর দেওয়া হচ্ছে। এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, দেখা গেছে সমস্ত স্কুল ও ইউনিট টেস্ট নেয়নি। যেমন আমাদের এর যদি পরীক্ষা বাতিল হয় পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের, সেক্ষেত্রে টেস্টের ওপর ভিত্তি করে যদি নম্বর দেওয়া হয়, অনেক স্কুলে টেস্ট হয়নি, সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত স্কুলে প্রি বোর্ড এক্সাম কিংবা টেস্ট বা মিড এক্সামিনেশান এগুলো যদি না হয়ে থাকে, কোনোটাই স্টুডেন্টরা না দিয়ে থাকে, তাহলে পুনরায় স্কুল চাইলে সেই সমস্ত স্টুডেন্টদের থেকে, চাইলে না, স্কুল তাদের থেকে এক্সামিনেশান নেবে এবং সেই অনুযায়ী মার্কশিট দেবে। চাইলে অনলাইনেও নিতে পারে, ফোনে কল করেও নিতে পারে, এরকমও ব্যাপার বলা হয়েছে। মানে স্কুলের ওপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কীভাবে তারা এক্সামিনেশান নেবে তাদের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কোনো স্টুডেন্টই যদি দেখা যায় 2-3 নম্বর কম পায় কিংবা 5 নম্বর কম পায়, তাহলে সেই নম্বরটাও চাইলে শিক্ষকরা দিতে পারে। অর্থাৎ কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে যদি কোনো নম্বর কমে যায়, পাস করার ক্ষেত্রে কিছু নম্বর কম হয়, সেই নম্বরও দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া কোনো স্কুল যদি একাধিক প্রি টেস্ট নিয়ে থাকে বা ইউনিট টেস্ট নিয়ে থাকে, তার মধ্যে থেকে স্টুডেন্টরা যে ইউনিট টেস্টে বেশি নম্বর পেয়েছে সেই নম্বরে নিতে পারে, চাইলে 3টে বা 4টে নিলে সেগুলোর গড় করেও ও এক্সামিনেশনের নম্বর বসাতে পারে। মানে স্টুডেন্টদের যাতে কোনো রকমভাবে অ্যাকচুয়ালি নম্বর কম না পায় সেদিকেও নজর রাখা হচ্ছে। তার সাথে 2017, 2018, 2019 মানে এই যে আগে যে বছরগুলোতে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজ ভিত্তি করে এবছরেরও পার্সেন্টেজ আনতে হবে। এছাড়া প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টকে অ্যাকচুয়ালি কত নম্বর ম্যাথামেটিক্সে দেওয়া উচিত,
কত পার্সেন্টেজ দেওয়া যেতে পারে, সকলেই যাতে ভালো পার্সেন্টেজ না পায়, স্টুডেন্ট অনুযায়ী যাতে পার্সেন্টেজ পায়, সেই কারণে কিন্তু একটা পার্সেন্টেজও দিয়ে দিয়েছে। এত পার্সেন্ট স্টুডেন্টকে 40 থেকে 45% মার্কস দিতে হবে, এত পার্সেন্ট স্টুডেন্টকে 90-এর উপরে মার্কস দেওয়া যাবে, এত পার্সেন্ট স্টুডেন্টকে 60%-এর নিচে মার্কস দেওয়া যাবে। মানে কি পুরো ডায়াগ্রামটা তৈরি করে দেওয়া হয়েছে আগে যে এক্সামিনেশন হয়েছিল তার অ্যাকর্ডিং, যাতে স্টুডেন্টরা যারা নাম্বার পাওয়ার যোগ্য না তারা যাতে একাধিক নাম্বার না পেয়ে যায়, বা যারা অ্যাকচুয়ালি যোগ্য তারা যাতে কম নাম্বার না পেয়ে যায়, আর সেই দিকেও ভালো মতন করে নজর রাখা হচ্ছে। এবং আমার মনে হয় সমস্ত দিক থেকেই ঠিক রয়েছে, এবং স্টুডেন্টদের যতটা সম্ভব, জানি না কতটা বাস্তবে রূপান্তরিত করা সম্ভব, কিন্তু সর্বভারতীয় বোর্ড সমস্ত দিক দেখে এইগুলো প্ল্যানিং করেছে। এছাড়া এই সমস্ত কাজের জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে, কবে কমিটি গঠন হবে, কবে নম্বর দেওয়া হবে, কবে যদি অ্যাকচুয়ালি টেস্ট না নেওয়া হয় কবে টেস্ট নেওয়া হবে, এই সমস্ত ব্যাপারে ডেট শিডিউল দেওয়া রয়েছে। এবং এই সমস্ত কাজ করার জন্য 50 দিন সময় দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে প্রত্যেকটি স্কুলকে, এবং 50 দিন পর জুন মাসের 20 তারিখে সিবিএসই বোর্ডের রেজাল্ট পাবলিশড হবে। মানে সিবিএসই বোর্ডের কবে রেজাল্ট পাবলিশড হবে সেটাও রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে, মানে জুন মাসের 20 তারিখে অ্যাকচুয়ালি রেজাল্ট পাবলিশড হবে। এবং বিভিন্ন আরও গাইডলাইন দিয়েছে স্টুডেন্টদের সুবিধার্থে, শিক্ষকদের সুবিধার্থে। তো মেন মেন যে বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করলাম, এবং সবথেকে বড় যে বিষয়টি, পরীক্ষা না হওয়ায় কাকে কোন স্ট্রিম দেওয়া হবে, আগে যেরকম 60% কিংবা 70% ওপরেই হলে তবেই সায়েন্স নিতে পারবে, এবারে কিন্তু একটু চেঞ্জেস হয়েছে এবং স্টুডেন্টদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। তোমরা মানে সিবিএসই বোর্ডের যে কোনো স্টুডেন্ট অ্যাকচুয়ালি যে স্ট্রিম নিতে চায়, কেউ যদি সায়েন্স নিতে চায় সে সায়েন্স নিতে পারবে, কেউ যদি আর্টস নিতে চায় আর্টস নিতে পারবে, কেউ যদি কমার্স নিতে চায় কমার্স নিতে পারবে, তোমার যে স্ট্রিম নিতে ইচ্ছা সেই স্ট্রিম নিতে পারবে। এটা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে, আমাদের বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এটাই হতে পারে, কারণ সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ডকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড তথা রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে এ সমস্ত স্টেট বোর্ডই কিন্তু ফলো করে। সেই কারণে আমাদের যে বিজ্ঞপ্তি সেটা একটু দেরিতে আসলেও ও বেশি ভাগ চান্সই রয়েছে সেই সর্বভারতীয় বোর্ডকেই অনুসরণ করা। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এখন পড়াশোনাকে কিন্তু অব্যাহত রাখো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু কোনো বোর্ডই এখনও পর্যন্ত বাতিল করেনি। জুন মাসে কী পরিস্থিতি থাকে তার উপর নির্ভর করে তোমাদের সমস্ত কিছু হবে, যেটা আমি বারবার তোমাদের বলেছি, পড়াশোনায় কোনো গাফিলতি দিও না। এবং পড়াশোনা গাফিলতি দিলে কী হবে, কলেজে উঠতেও তোমাদের যদি পরীক্ষা ক্যান্সেল হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা দিয়েই কলেজে উঠতে হবে, সেই কারণে কিন্তু তোমাদের পড়াশোনাটা কার্যত লাগবেই। এবং পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি অফলাইনে না হয় সেক্ষেত্রে অনলাইনে রাস্তা কিন্তু তোমাদের রয়েছে। এবং আরও একটা বিষয় বলি, যে পরিস্থিতির ওপর সমস্ত কিছু যেটা বললাম রয়েছে, এছাড়া আরও একটা বিষয় যেটা হচ্ছে সর্বভারতীয় বোর্ড অথবা অন্যান্য যে বোর্ডগুলো সেগুলো কী ডিসিশান দেয় জুন মাসে, তার উপরেও কিন্তু নির্ভর করছে তোমাদের পরীক্ষা কীরকমভাবে বা কী পদ্ধতিতে নেওয়া হবে। সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কেউ জানে না ভবিষ্যতে কী সিচুয়েশান হতে চলেছে, বা কীভাবে সর্বভারতীয় বোর্ড বা অন্যান্য বোর্ড অ্যাকচুয়ালি তাদের পরীক্ষা বাতিল করবে না কী করবে সেটা এখনও কেউ জানে না। সেই কারণে তোমরা কিন্তু পড়াশোনায় মনোযোগ করো, গুজবে কান দিয়ে পড়াশোনা বন্ধ করে রেখো না।